Hello everyone, welcome back to Hasan's Tech. আমি এম হাসান আজকে আমরা দেখব অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করার পর আবেদন সাবমিটের ডেট যদি ওভার হয়ে যায় বা কোনো কারণে যদি সাবমিটের ডেটে আমরা পাসপোর্ট অফিসে গিয়ে উপস্থিত হতে না পারি তাহলে এই আবেদনটি আমরা কিভাবে ক্যান্সেল করব কিভাবে এই আবেদনের জন্য আমরা কি লেটার লিখতে হবে এবং এই আবেদনের সঙ্গে কি ডকুমেন্ট আর সাবমিট করতে হবে পাসপোর্ট অফিসে তাহলে আমার আবেদনটি ক্যান্সেল করবে তারা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই আবেদনগুলো সাবমিট হওয়ার পর আমরা আমাদের কম্পিউটারে আমরা নিজেই কিভাবে আমাদের অ্যাকাউন্ট থেকে এই অ্যাপ্লিকেশনটি ডিলিট করে আবার নতুন করে আবেদন করতে পারবো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই অনলাইনে করা ই পাসপোর্টের আবেদনটি ক্যান্সেল করার জন্য প্রথম আমাদেরকে আঞ্চলিক পাসপোর্ট অফিস সহকারী উপপরিচালক বরাবর একটি আবেদন লিখতে হবে বিষয়টি হবে ই পাসপোর্ট অনলাইন আবেদন বাতিল প্রসঙ্গে নাম পিতার নাম মাতার নাম এবং আবেদনের ডেট যে তারিখে আমরা আবেদন করেছিলাম এরপর রেজিস্ট্রেশন আইডি নম্বর অর্থাৎ আবেদনের যে একটা সামারি আছে সামারিতে যে আইডিটি থাকবে সে আইডিটি দিতে হবে এবং নিচে মোবাইল নাম্বার সহ নাম দিয়ে সিগনেচার করে এই আবেদনের সঙ্গে অ্যাপ্লিকেন্ট সামারি এই যে এরকম একটা অ্যাপ্লিকেশন সামারি থাকবে এই অ্যাপ্লিকেশন সামারিটি প্রিন্ট করে আবেদনের সঙ্গে যুক্ত করে এটা পাসপোর্ট অফিসে জমা দিতে হবে পাসপোর্ট অফিসে জমা দেওয়ার পর তারা যখন আবেদনটি ক্যান্সেলেশন সাবমিট করবে তখন আপনার মেইলে ঠিক এরকম একটি মেইল আসবে এই মেইলটি আসার পর বুঝতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটি অলরেডি ক্যান্সেল হয়ে গেছে মেইলটি হবে এরকম ইউর পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর ওআইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন সামারিতে যে অ্যাড্রেস থাকবে সেই আইডি সহ হ্যাজ বিন ক্যান্সেলড বাই দ্য পাসপোর্ট অফিস এইটা পাসপোর্ট অফিস থেকে যখন ক্যান্সেল করা হবে তখন এরকম একটি মেসেজ আসবে আপনার ইমেইলে যে ইমেইলে অ্যাকাউন্ট করে আবেদনটি করা হয়েছিল এই আবেদনটি ওয়ার্ড ফাইল আকারে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন এরপর মেইলটি আসার পর আমাদের কাজ হচ্ছে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখানে লিখতে হবে ই পাসপোর্ট ডট গভ ডট বিডি ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এই লিঙ্কে আমরা ক্লিক করব লিঙ্কটিতে ক্লিক করার পর এখানে প্রথমে আমাদেরকে সাইন ইন করে নিতে হবে যে অ্যাকাউন্ট খুলে আমরা অ্যাপ্লিকেশনটি করেছিলাম সে অ্যাকাউন্টের যে মেইল দিয়েছিলাম এই মেইলটি আমাদেরকে এখানে দিতে হবে আমি মেইলটি দিলাম @gmail.com এরপর আমরা এখানে পাসওয়ার্ডটি দিব এরপর আই অ্যাম হিউম্যানে টিক দিয়ে আমরা এখানে সাইন ইন বাটনে ক্লিক করব সাইন ইন বাটনে ক্লিক করার পর এখানে আমাদের অ্যাপ্লিকেন্ট নেম সহ যে নামে আমরা অ্যাপ্লিকেশনটি করেছিলাম সেটা এখানে শো করবে এখানে লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট ইজ এক্সপায়ার্ড অর্থাৎ আমার যে তারিখে সাবমিটের ডেট ছিল আমার কাগজপত্রগুলো অ্যাপ্লিকেশন করার পর রেজিস্ট্রেশন ফর্ম এবং সামারি সহ আরও যে অন্যান্য ডকুমেন্টগুলো আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে কী কী ডকুমেন্ট লাগে একটা ই পাসপোর্টের জন্য আবেদন করার জন্য আপনারা সেই ভিডিও দেখে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো দেখে নিতে পারেন সো এখানে কোনো না কোনো কারণে সেই সাবমিটেড ডেট এক্সপায়ার হওয়ার কারণে এখানে অ্যাপয়েন্টমেন্ট ইজ এক্সপায়ার্ড লেখা এসেছে বাট আমরা যখন এই অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করার জন্য অ্যাপ্লিকেশন এবং সামারি প্রিন্ট করে যখন আমরা পাসপোর্ট অফিসে জমা দেব জমা দেওয়ার পর যখন আমার অ্যাপ্লিকেশনটি তারা ক্যান্সেলের জন্য ক্যান্সেল করবে ক্যান্সেল করার পর যখন আমার মেইলটি আসবে মেইলটি আসার পর আমরা এই অ্যাকাউন্টটি ওপেন করে নিলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে ডিলেট নামে একটা বাটন আসবে
এই ডিলেটে ক্লিক করে আমরা আবার পূর্বের ন্যায় নতুন করে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এখানে ক্লিক করে নতুন করে আমরা একটা আবেদন করব অর্ডিনারি পাসপোর্ট হোক সেটা অফিশিয়াল পাসপোর্ট হোক নতুন করে আমরা আবেদন করে ডেট ফিক্স করে ঠিক সেই ডেটে আমরা আমাদের কাগজপত্রগুলো জমা দিয়ে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করব সো গাইস এই ছিল ই পাসপোর্ট আবেদন ক্যান্সেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটি এবং ধারাবাহিকতা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যদের কোনো উপকারে আসে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন বিভিন্ন ধরনের ইনফরমেশন বা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সেগুলো নোটিফিকেশন আকারে পেয়ে যান সো আজকের মতো এখানেই কিপ লার্নিং অ্যান্ড টেক কেয়ার